জব হেল্প লাইন পিজিতে সকলকে স্বাগতম আজ আমরা দেখব গ্রামীণ ব্যাংকের প্রবেশনারি অফিসার পদের দুই হাজার তেইশ সালে অনুষ্ঠিত ভাইবা অভিজ্ঞতা ও কিছু সাজেশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন ভিডিওটি থেকে উপকৃত হলে লাইক ও শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল বাটনটি চেপে রাখুন গ্রামীণ ব্যাংকের শিক্ষান অফিসার পদের ভাইবা সংক্রান্ত কিছু তথ্য দুই হাজার তেইশ সালের নিয়োগ বিজ্ঞপ্তির ভাইবা শুরু হবে চৌঠা এপ্রিল থেকে সতেরোই এপ্রিল পর্যন্ত এখানে কী ধরনের প্রশ্ন করবে আপনার মাস্টার শেষ হয়েছে কিনা বাবা কী করেন পরিবারে কতজন সদস্য আপনি কোথায় পড়াশোনা করছেন বর্তমানে কোথায় থাকেন আপনার সাবজেক্ট থেকে এক থেকে দুইটি প্রশ্ন করতে পারে ব্যাঙ্ক সম্পর্কে প্রশ্ন করতে পারে পদের কাজ সম্পর্কে প্রশ্ন করতে পারে আপনার রাঙামাটি বা সিলেটে পোস্টিং দিলে আপনি সেখানে চাকরি করবেন কিনা সেটি জিজ্ঞাসা করতে পারে কিছু ক্ষেত্রে আপনি জব প্রিপারেশান নিচ্ছেন কি না কয়টা ভাইবা দিয়েছেন সে সম্পর্কে জানতে চাইতে পারে সম্পূর্ণ ভাইবাটি বাংলায় হওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে দুই একটি ক্ষেত্রে ইংরেজিতে প্রশ্ন করলেও করতে পারে কিছু কমন প্রশ্ন গ্রামীণ ব্যাংকে সরকারের কত শতাংশ শেয়ার আছে পঁচিশ শতাংশ শাখার কেউ দুর্নীতি করলে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন এই প্রশ্নের উত্তর এমনই হতে পারে শাখার কেউ দুর্নীতি করলে প্রথমে তাকে সতর্ক করব, তারপর আমার সিনিয়র কোনো কর্মকর্তাকে অবহিত করব। সর্বশেষে প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নিব ম্যানেজার হিসাবে আপনি কিভাবে শাখা পরিচালনা করবেন এই প্রশ্নের উত্তর এমনই হতে পারে ম্যানেজার হিসাবে আমি প্রথমে নিয়মাবর্তিতা সময় জ্ঞান দায়িত্ববোধ শৃঙ্খলার প্রতি মনোযোগ দিব তারপর কর্মী বান্ধব পরিবেশ সৃষ্টি করব, এবং প্রত্যেক সদস্যের সাথে আন্তরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করে ঋণ কার্যক্রম পরিচালনা করব মনে করুন একজন সদস্য তিন লক্ষ টাকা ঋণ নিয়ে অনেক দিন হয়ে গেছে আপনি কিভাবে আদায় করবেন এই প্রশ্নের উত্তর এমনই হতে পারে আমি প্রথমে আমার কেন্দ্র ব্যবস্থাপকদের পাঠাব তখন ছাড় বলতে পারেন তারা ব্যর্থ হয়ে আসলে এরপর আপনি কি করবেন এই প্রশ্নের উত্তর এমনই হতে পারে স্যার তারা ব্যর্থ হয়ে আসলে আমি নিজে যাব তাকে বুঝাবো হয়তো প্রথম দিকে গড়িমসি করতে পারে টাকা নিয়ে কিন্তু পরবর্তীতে আমার মোটিভেশনাল পাওয়ার দিয়ে বুঝাবো এবং একটা সময় সে টাকা দিয়ে দিবে এরপর স্যার বলতে পারেন ধরেন সে পালিয়ে গেছে তখন আপনি কি করবেন এই প্রশ্নের উত্তর এমনই হতে পারে স্যার যেহেতু গ্রাম এলাকা তার প্রতিবেশীর কাছে আগে খোঁজ নিব সে কোথায় যেতে পারে গ্রামে তার আত্মীয় স্বজনরা কাছাকাছি থাকলে তার আত্মীয় স্বজনদের কাছেও খোঁজ নিব তার অবস্থান সম্পর্কে এরপর আমি সেখানে যেয়ে টাকা আদায় করব। গ্রামীণ ব্যাংক সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী ইতোপূর্বেই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার পাওয়ার কারণ হল গ্রামীণ সমাজে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে তাদের আর্থিক উন্নতির জন্য দুই সালে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তো চলুন এবার দেখে নেওয়া যাক কিছু ভাইবা অভিজ্ঞতা ভাইবা অভিজ্ঞতাগুলো বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহীত যারা তাদের ভাইবা অভিজ্ঞতাটি শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভাইবা অভিজ্ঞতাটি শেয়ার করার জন্য বেশিরভাগ সময় কমন কিছু প্রশ্ন করছে নাম কি রোল নম্বর কত গ্রামের বাড়ি কোথায় এখন কি করেন নিজের পরিবার সম্পর্কে আপনার এখন বয়স কত ব্যাংক ডেট কত গ্রামীণ ব্যাংকের লোনের পরিমাণ কত গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় বর্তমান চেয়ারম্যানের নাম কি এর আগে কোথাও ভাইবা দিয়েছেন কি না কোথায় পড়াশুনো করছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে বা কোন কলেজ থেকে সেটির নাম কোন বিষয়ে পড়াশুনো করছেন সে বিষয়ে প্রশ্ন করেছে এখানে একটি প্রশ্ন করেছিল একজন সদস্য দুই লক্ষ টাকা ঋণ নিয়ে অনেক দিন হয়ে গেছে আপনি কীভাবে আদায় করবেন এই প্রশ্নের উত্তরে বলা হয়েছিল আমি প্রথমে আমার কেন্দ্র ব্যবস্থাপকদের পাঠাবো তখন স্যার বললেন তারা ব্যর্থ হয়ে আসলো এরপর কি করবেন স্যার তারা ব্যর্থ হয়ে আসলে আমি নিজে যাব তাকে বুঝাবো হয়তো প্রথম দিকে গরিমসি করবে টাকা দিতে কিন্তু আমার মোটিভেশনাল পাওয়ার দিয়ে বুঝাবো এবং একটা সময় সে টাকা দিবে এরপর স্যার বললেন ধরেন সে পালিয়ে গেছে তখন কি করবেন এই প্রশ্নের উত্তরে বলা হয়েছিল স্যার যেহেতু গ্রাম এলাকা তার প্রতিবেশীর কাছে খোঁজ নিব সে কোথায় যেতে পারে এবং গ্রামে তার আত্মীয়রা কাছাকাছি থাকলে আমি তার আত্মীয় স্বজনের কাছে খোঁজ নিব তার অবস্থান সম্পর্কে জানব এরপর আমি সেখানে যেয়ে টাকা আদায় করবো চতুর্থ ভাইবা অভিজ্ঞতাটিতে নাম বাংলাদেশের জাতীয় আয় আয়কত মাথাপিছুর কত গ্রামীণ ব্যাংকের মালিকানা কার ব্রাঞ্চ ম্যানেজারের কাজ কি ইত্যাদি সম্পর্কিত প্রশ্ন ধরা হয়েছিল ছয় নম্বর ভাইবা অভিজ্ঞতাটিতে সাবজেক্ট সম্পর্কিত দুইটি কোর্সেন করা হয়েছিল সরকার ও রাজনীতির মধ্যে পার্থক্য কি রুহুল কুদ্দুস তারকদার তুলুকে চিনি কিনা তার গ্রামের বাসা কোথায় গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ডের সদস্য কতজন গ্রামীণ ব্যাংক বিভিন্ন ধরনের লোন দিয়ে থাকে গ্রামীণ ব্যাংক যে সকল ক্ষেত্রে ঋণ দেয় সেগুলো হলো গ্রামীণ ব্যাংক কৃষি লোন গ্রামীণ ব্যাংক বাড়ি নির্মাণ লোন গ্রামীণ ব্যাংক গরু ক্রয় করার লোন গ্রামীণ ব্যাংক শিক্ষা লোন গ্রামীণ ব্যাংক মৌসুমী লোন গ্রামীণ ব্যাংকের লোন বা কৃষ্টি সত্ত্বে গ্রামীণ ব্যাংক থেকে লোন বা কৃষি নিতে হলে বিবাহিত হতে হবে নিজস্ব বাড়ি ঘর থাকতে হবে যে কেউ এই লোন নিতে পারবেন এককালীন সর্বোচ্চ তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার লোন নিতে পারবেন গ্রামীণ ব্যাংক থেকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন